নিতান্তা বিরাট কঠিন একটা বিষয় যে একেবারে মেপে মেপে এত মেপে মেপে চলা যায়, মানুষের জীবনে চলতে গেলে একটু হাসি, একটু বিনোদন, একটু আনন্দ, একটু ফুর্তি, একটু আপনার তার রিফ্রেশমেন্ট, এগুলো কি লাগে না? এখন আপনারা বলতেছেন হয় ভালো কাজ করতে আর না হলে মুবাহ কাজ করতে, খারাপ কাজ করা যাবে না, হিসেব করে করতে হবে। এত হিসাব করে কাজ করতে গেলে তো ভাই জীবনটা কাট হয়ে যাবে রে ভাই। শুধু সারাদিন নামাজ কালাম পড়ো, রোজা রাখো, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো, এর মধ্যেই যদি হয় তাহলে কেমনে মানুষ বাঁচবে? বাঁচার জন্য তো কিছু লাগে। এর উত্তর হলো ভাইরা আমার, সেই উপাদানগুলোর সব কিছুর সমাহার আল্লাহ তাআলা ইসলামে দিয়ে রেখেছেন। দেন নাই আল্লাহ তাআলা দাম্পত্য জীবন দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুতা করতে বলেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুতার নীতিমালা বাঁধতেছেন, কোরআনে বন্ধুতার নীতিমালা বলা হয়েছে, বিনোদনের কথা বলা হয়েছে, হাসি বিনোদন আপনার রিফ্রেশমেন্টের কথা বলা আছে, ঘুমোতে বলা হয়েছে, হাসি এবং বিনোদনের জন্য নীতিমালা দেওয়া আছে, সেগুলোর আলোকে সেগুলো করতে বলা হয়েছে। এগুলো কোনোটা আমাদের জীবনের অংশের বাইরের কিছু নয়, কিন্তু শুধুমাত্র শরীয়ার ওই নীতিমালাটা লক্ষ্য করা যে বিনোদনটাও হবে যৌক্তিক, বিনোদনটা হবে উপকারী। ধরুন আপনি খেলাধুলা করবেন, আপনার শারীরিক কসরতের দরকার আছে, আপনার মানসিক রিফ্রেশমেন্টের দরকার আছে, শরীর আপনার জন্য সে অ্যালাউ করেছে। আপনি দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেন, আপনি এমন ফিজিক্যাল এক্সারসাইজ করেন, খেলাধুলা করেন যেটাতে শারীরিক ব্যায়াম হয়, আপনি ফুটবল খেলেন শরীয়ার কোনো বিধান লঙ্ঘন না করে, সতর না খুলে, হ্যাঁ, এবং শরীয়ার অন্যান্য হারাম বিষয়গুলো ছাড়া, আপনি জুয়া ছাড়া, আর্থিক কোনো গিভ অ্যান্ড টেক ছাড়া, দুই দল এক দল অন্য দলের সাথে খেলেন, একজন আরেকজনের সাথে কম্পিটিশনে নামেন, আপনি ক্রিকেট খেলেন শরীয়ার যে বিধিবিধান আছে সেগুলোর মধ্যে থেকে, এছাড়া আপনার অঞ্চলগত ওই যে কাবাডি খেলি আমাদের অঞ্চলে, অন্য কোনো খেলা আছে, শরীয়ার যে বিধিবিধান আছে সতর ডেকে অন্যান্য বিষয়গুলো ঠিকঠাক রেখে আপনি যে কোনো শারীরিক কসরতের সঙ্গে খেলা খেলেন, শরীরে নিষেধ নাই। কিন্তু আপনি কি করছেন, কোথাকার কোন দশ কোন দেশ খেলছে, সেই দেশের কোন খেলোয়াড় জিতলে না হারলো, ভালো পারফরমেন্স করতে পারলো কি পারলো না, আপনি তার জন্য হাসছেন, তার জন্য কাঁদছেন। শুধু এখানেই সীমাবদ্ধ হলে চলতো, আপনি শুধু হাসছেন আর কাঁদছেন না, আপনি তার জন্য অর্থ ব্যয় করছেন, সময় ব্যয় করছেন, জীবনের মূল্যবান সময়গুলো সেখানে দিচ্ছেন, যৌবনের উচ্ছলতাকে সেখানে ব্যয় করছেন। এত অর্থহীন জীবন, জীবন এতটাই অযথা, এতটাই বেহুদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এটাই তাহলে ধরে নিয়েছ যে আমি তোমাদেরকে অহেতুক এমনি এমনি সৃষ্টি করেছি, কোনো উদ্দেশ্য ছাড়া, যা খুশি তা করে কোনো রকম জীবন পার করে চলে যাবে দুনিয়া থেকে, এটাই তোমাদের জীবনের লক্ষ্য, এরকমটি মনে করে বসে আছো? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, অর্থহীন, লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন, টার্গেটহীন ভাবে যা খুশি তা করবে, তোমার খেয়াল খুশি মতো জীবনটাকে কোনোভাবে শেষ করে দিয়ে তুমি দুনিয়া থেকে চলে যাবে, এই অর্থহীন ভাবে তোমাকে সৃষ্টি করা হয়েছে তুমি মনে করেছো? সুম্মা ইন্নাক আবু হাসিব তুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে আসতে হবে না, সেরকমটি মনে করে বসে আছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযুরু কাদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা, কিয়ামতের ভয়াবহতম দিনে চারটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া একজন মানুষ তার পা নাড়াতে পারবে না, পা জায়গা থেকে সরাতে আল্লাহ তালা দিবেন না। চারটি প্রশ্নের উত্তর দেওয়ার পর সামনে যেতে হবে। কিসে প্রশ্নগুলো? এক নম্বর প্রশ্ন, আন আমরিহি ফিমা আফনা, গোটা জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার টোটাল লাইফের অ্যাচিভটা কি বলো, তোমাকে 30, 40, 50, 60, 70, 80 বছরের যে একটা লাইফ দেয়া হলো, প্রত্যেকের জীবনে একটা গোল থাকতে হবে, তুমি কি করবে, তোমার অর্জনটা কি? এই 50, 60, 70, 80, 90 যে যতটুকু হায়াত পেয়েছে, এই পুরো হায়াত, পুরো লাইফটাকে তুমি ব্যয় করে, এটাকে ইউটিলাইজ করে, এই পুরো সময়ের মধ্যে তুমি আমার কাছে, আল্লাহ তাআলা বলবেন যে আমার কাছে আনার মতো, দেওয়ার মতো কি এনেছো বলো, তোমার জীবনের শ্রেষ্ঠ অর্জন কি বলো? যারা নিজের স্ত্রীর ব্যাংকে জমানোর টাকা, সেই ব্যাংক ভেঙে বিশাল বড় পতাকা নির্মাণ করেছে পছন্দের খেলোয়াড়দের দলের, সেই পতাকা টাঙিয়েছে নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত,
হাজার হাজার টাকা দিয়ে কাপড় কিনে পতাকা টাঙিয়েছে তার জীবনের সেরা অর্জন এটা কারণ এর চেয়ে বড় অর্জন তার জীবনে আর না বিশাল একটা কাজ করছে যে পত্রিকাতে নিউজ হয়েছে টেলিভিশনে নিউজ হয়েছে তার বলার মতো তার কিছু নাই সে হয়তো এটাই বলতে পারবে যে আল্লাহ আমি আর্জেন্টিনা দলের সাপোর্টার ছিলাম আমার বউ অভাবী সংসার অনেক কষ্ট করে ব্যাংকে কিছু টাকা জমাইছে সংসারে একটু সুখের আশায় আমি সেটা ভেঙে বিশাল কাপড় কিনে ওই আর্জেন্টিনা দলের ওই ব্রাজিল দলের পতাকা আমি টাঙাইছি পুরো গ্রামের মাথাদের মাথা বিশাল বড় অর্জন না আরেকজন বলবে হয়তো জানলা আমার তো তেমন কোনো অর্জন নাই যুবক মানুষ ছিলাম ইয়াং মানুষ ছিলাম পছন্দের খেলোয়াড় দলের ফুটবল দলের পতাকা টাঙাতে গিয়ে আমি দুনিয়া থেকে চলে গেছি দেখেন নাই পত্রিকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে আহা এতটা অর্থহীন জীবন আল্লাহ জিজ্ঞাসা করবেন কি নিয়ে এসেছ টোটাল লাইফে উত্তর দেয়া আছে না আপনি আমি একজন মানুষ নিজের জায়গা থেকে পাঠানো নাতে পারবো না যদি ইমানদার হয়ে থাকেন মুসলমান হয়ে থাকেন কোরআনের প্রতি ন্যূনতম বিশ্বাস আপনার যদি থাকে এই বিশ্বাস আপনাকে ধারণ করতে হবে লালন করতে হবে এটি আমার কথা নয় এটি ওহির বাণী আল্লাহ তাআলা জানিয়েছেন তার নবীর মাধ্যমে যে এই উত্তর দেওয়া ছাড়া চলতে পারবো না ভাই সামনে দিতে হবে উত্তর অর্জনটা কি আল্লাহ একটা দশতলা বাড়ি করেছি সারা জীবনের সকল চেষ্টা দিয়ে একটা বাড়ি করছি আল্লাহ পাঁচটা ফ্যাক্টরি করছি অনেক বিলিয়নিয়ার হয়েছি অমুক পদ বাগাইছি এটাই আমার জীবনের অর্জন এগুলোর কোনোটা আল্লাহর কাছে আমাদের কোনো সুবিধা পাইয়ে দিবে আমি যদি বলতে পারি আল্লাহ আমার পুরো জীবনে আমি তেমন কিছু করতে না পারলেও তোমার নবীর ভালোবাসাকে সবচেয়ে বেশি আমার অন্তরে সবসময় ধারণ করে চলেছি একটা অর্জন আল্লাহ আমার জীবনে আমি শত শত মানুষের মুখে হাসি ফোটাবার চেষ্টা করেছি শুধু তোমাকে খুশি করবার জন্য কারোর কাছ থেকে বাহবা নেওয়ার জন্য না কোনো মিডিয়া বাজির জন্য না কোনো সেলফি বাজির জন্য না কোনো লাইক কমেন্ট বাজির জন্য না আল্লাহ এটা আমার জীবনের অর্জন আল্লাহ আমি ভুল পথে ছিলাম সেখান থেকে সঠিক পথে এসে বাকি জীবন ওইভাবে কাটিয়ে দিয়েছি এটা আমার জীবনের অর্জন আল্লাহ আমি একটা এতিম বাচ্চাকে শুধু তোমাকে খুশি করবার জন্য লালন পালন করে তার পুরো জীবনের দায় দায়িত্ব দায়ভার বহন করে তাকে মানুষের মতো মানুষের গড়ে তুলে দিয়ে এসেছি এটা আমার জীবনের অর্জন এগুলোকে অর্জন বলা হয় মোহতরম হাজিরিন এই প্রশ্ন উত্তর সেদিন দিতে হবে